তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আপনি কিন্তু খুব সহজে মোবাইল ফোন দিয়ে কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে আপনি প্যান কার্ড বানাতে পারবেন। তো আজকে আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে প্যান কার্ড আবেদন করতে পারবেন, ছোটো থেকে বড় প্রত্যেকের। তো প্যান কার্ড বানানোর জন্য দুটো ওয়েবসাইট রয়েছে, একটি হলো কিন্তু NSDL আর একটি রয়েছে কিন্তু UTI। তো আপনি UTI থেকে কীভাবে প্যান কার্ড আবেদন করবেন তা আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো এখানে আপনি খুব সহজে প্যান কার্ড বানাতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনার প্যান কার্ড আপনার বাড়িতে চলে আসবে। তো এই যে আপনি গুগলে চলে আসবেন, গুগলে আপনি সার্চ করবেন কি PSA online.UTI, আমি লিঙ্কটি দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো এখানে ক্লিক করতেই আপনি কিন্তু এই লিঙ্কে আসার পর আপনি এরকম চলে আসবে তো আপনাদের সামনে। তো এখন প্রশ্ন হলো যে এখানে রয়েছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং আপনাদের আদার লগ ইন। তো এখন প্রশ্ন হলো যে আপনাদের কাছে কিন্তু ইতিমধ্যে ID এবং পাসওয়ার্ড নেই। তো ID এবং পাসওয়ার্ড না থাকলে আপনি লগ ইন করতে পারবেন না। তো তার আগে আমি আপনি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে ID এবং পাসওয়ার্ড তৈরি করবেন। তো এর জন্য আপনি গুগল চলে আসবেন। তো গুগলে এসে আপনি সার্চ করবেন UTI প্যান, লেগে আপনি সার্চ করবেন UTI প্যান, তারপরে IND লেগে আপনি সার্চ করবেন। তো একসাথে লিখবেন আপনি UTI প্যান IND লেগে সার্চ করতে প্রথমে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের এখানে কিন্তু রয়েছে যে ID, অর্থাৎ আপনি কোন ID নিতে চান। তো আপনি যদি রিটেলের ID নিতে চান, রিটেলের ID কিন্তু রয়েছে আপনার দাম 99 টাকা। তো আপনি 99 টাকা দিয়ে ID নিয়ে আনলিমিটেড অর্থাৎ সারা জীবন আপনি প্যান কার্ড আবেদন করতে পারবেন, শুধুমাত্র আপনাদের একবারেই কিন্তু 99 টাকা খরচ হবে। তো এই 99 টাকা খরচ করে আপনি কিন্তু সারা জীবন আপনি আপনার প্যান কার্ড বানাতে পারবেন, আপনি নিজের প্যান কার্ড বানাতে পারবেন, অন্যের প্যান কার্ড বানিয়ে দিতে পারবেন এবং টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। এর পাশে রয়েছে আপনার রিটেলার ID পাশাপাশি ডিস্ট্রিবিউটার ID। তো আপনি যদি ডিস্ট্রিবিউটার ID নিয়ে থাকেন সেটা আপনি কিন্তু আনলিমিটেড প্যান কার্ড আবেদন করতে পারবেন এবং রিটেলার ID কিন্তু তৈরি করতে পারবেন। এরপরে সুপার ডিস্ট্রিবিউটার ID, তো আপনি ID নিয়ে থাকলে আপনি কী করতে পারবেন, ডিস্ট্রিবিউটার ID আপনি তৈরি করতে পারবেন এবং রিটেলার ID তৈরি করতে পারবেন, এর পাশাপাশি আনলিমিটেড প্যান কার্ড তৈরি করতে পারবেন। তো আমরা কী করব প্যান কার্ডটাতে আবেদন করবো, যে আমরা ID লাগবে সেটা আমরা রিটেলার ID যে রয়েছে সেটা আমরা নিব। এখানে এক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করতে পরবর্তী পেজে চলে আসবে। এখানে আপনি নাম, ইমেল ID, কন্ট্যাক্ট নাম্বার, আপনার শহরের নাম, এরপর আপনি প্যান কার্ড নাম্বার, এরপর স্টেট, এরপর পিনকোড বসিয়ে আপনি সাইন আপে ক্লিক করে দেবেন। তো আপনি যখনই সাইন আপে ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার পেমেন্ট কিন্তু করতে হবে। তো পেমেন্ট কিন্তু আপনার 99 টাকা করতে হবে। তো ডিটেলের ID নেওয়ার জন্য আপনি পেটিএমের পেমেন্ট করতে পারেন কিংবা UPI মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমরা কী করলাম, UPI আমরা সিলেক্ট করলাম। তো আমাদের UPI ID যে রয়েছে MD360@YBL, তো YBL, তো UPI ID আমরা বসিয়ে দিন। আমরা কী করবো, পেতে যে রয়েছে এক কথায় পেতে আমরা ক্লিক করে দেবো। পেতে ক্লিক করতে আমাদের যে ফোনপে রয়েছে এক কথায় সেই ফোনপে থেকে নোটিফিকেশন চলে যাবে। তো এরপর আমরা কী করবো, 99 টাকা যে রয়েছে এক কথায় সেটা আমরা পেমেন্ট করে দেবো। পেমেন্ট করতে এই পেজটি আমাদের কিন্তু অর্থাৎ অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে, আমি আপনার সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি পেমেন্টটি করে দিই আগে। তো আমাদের পেমেন্ট করা হয়ে গেছে, এখন আমরা কী করবো, সিম্পলি কিছু ওয়েট করবো। তো পেমেন্ট যখন সাকসেসফুল হয়ে যাবে আপনি দেখতেই পাবেন পেজটি অটোমেটিক রিফ্রেশ হয়ে কিন্তু চলে গেছে, অর্থাৎ আমাদের এখানে পেমেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা কী করবো, ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করতে আমরা হোম পেজে চলে আসবো। তো আপনাদের পেমেন্ট যখন হয়ে যাবে এরপর আপনাদের মোবাইলে কিন্তু ID এবং পাসওয়ার্ড চলে আসবে। যদি না আসে আপনি কী করবেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনি কী করবেন মেনু বারে যাবেন, মেনু বারে আপনি ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর ফাইন্ড ইউজার ID তে আপনি ক্লিক করে দেবেন। ফাইন্ড ইউজার ID আপনি যখনই ক্লিক করে দেবেন এখানে আপনি কী আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অর্থাৎ এক কথায় অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বার আপনি উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনি দেখতেই পারবেন যে নিচে আপনাদের কিন্তু ID চলে আসবে। তো আপনার ID আমাদের চলে যাচ্ছে, আপনি কিন্তু ID আপনি কপি করবেন। তো যেহেতু আমি এই নাম্বার দিয়ে দুটো ID করেছি তো সেটা আমাদের ID কিন্তু চলে যাচ্ছে, আপনি ID কপি করবেন। ID কপি করবেন আপনি কী করবেন, সে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনি কী করবেন, আবার মেনু বারে আপনি ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর রয়েছে আপনি রিটেলার লগ ইন, এখানে আপনি ক্লিক করে দেবেন। রিটেলার লগ ইন ক্লিক করতে এই পেজটি চলে আসবে, অথবা আপনি গুগলে সার্চ করবেন PSAonline.UTIITSL.com লিখে, তো কিন্তু আপনি এখানে আসতে পারবেন। এরপর আপনি কী করতে পারেন, ID বসাতে হবে, যে ID আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন কিংবা আপনি ফাইন করে বের করে নেবেন। এরপর ID আপনি বসিয়ে দেবেন, যে ID রয়েছে আপনার সেটা কিন্তু আপনাদের পাসওয়ার্ড। তো ID এবং পাসওয়ার্ড আপনি সেম রয়েছে। এরপর আপনি কী করবেন, নিজে ক্যাপচার কোড বসিয়ে দেবেন, বসিয়ে লগ ইনে ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে হবে, এর জন্য আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আপনি পুরনো যে পাসওয়ার্ড রয়েছে সেটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি একটা নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন, সেটি আপনি কনফার্ম করবেন। তো এরপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। আপনার কিন্তু পাসওয়ার্ড সেটা আপনার ID কিন্তু আপনার পাসওয়ার্ড। এরপর আমরা সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করতে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। এরপর আমরা কী করবো, আবারও এখানে চলে আসবো। আসলে আপনি এখানে আপনার ID এবং নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে এবং ক্যাপচার দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে এসে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে প্যান কার্ডের জন্য। তার আগে আপনাকে কী করতে হবে, ক্লিক হার ফর রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এর আপনি টার্মস অনুযায়ী ক্লিক করবেন। এরপর আপনার যে প্যান কার্ড নাম্বার রয়েছে সেই প্যান কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমাদের যে প্যান কার্ড নাম্বার সেটা আমরা বসিয়ে দিলাম। এরপর আমাদের স্টেট কী রয়েছে আমরা সেটা এখান থেকে সিলেক্ট করবো, ওয়েস্ট বেঙ্গল। তো সিলেক্ট করার পর আমরা সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করতে আমাদের কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। এরপর আমাদের সামনে কিন্তু সমস্ত ফর্ম চলে আসবে, দেখতেই পাচ্ছেন যে এর পাশাপাশি আমাদের কুপন রয়েছে, অর্থাৎ প্যান কার্ড আবেদন করে আপনাকে কুপন কিনতে হবে। তো কুপন কিন্তু আপনাদের নেই, প্রথমে আপনার 99 টাকা রিটেলার আপনি ID নিয়ে নেবেন।
এরপর যখন আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনি একটি কিন্তু কুপন লাগবে, একটি প্যান কার্ডের জন্য একটি কুপন। তো কুপন আপনি কীভাবে কিনবেন সেটা আমি আপনি দেখিয়ে দিচ্ছি। এটা আমরা ক্লোজ করলাম। তো প্যান কার্ডে অ্যাপ্লাই করার জন্য আপনি যে ফর্ম যে রয়েছে ফর্ম 49A এখানে সার্ভিসে আপনি ক্লিক করবেন। করার পর প্রথমে আপনি প্রি ফর্ম এন্ট্রিতে ক্লিক করবেন, এরপর আপনি মেন ফর্ম এন্ট্রিতে ক্লিক করে সমস্ত ডকুমেন্ট আপনি অর্থাৎ এক কথায় নাম আপনি ফিল করবেন, এরপর আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনি ডকুমেন্ট আপলোড করে দেবেন। এরপর শেষে আপনি কী করবেন জেনারেট ব্যাসে ক্লিক করে আপনি অর্থাৎ সেটা সাবমিট করে দিলে আপনার প্যান কার্ড অ্যাপ্লাই হয়ে যাবে। এখন প্রশ্ন যে এখানে প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনি কুপন লাগবে, তো আপনি এখানে যখন অ্যাপটা চলে আসবেন অ্যাভেলেবল ই কুপন এনে ক্লিক করে আপনি দেখতেই পারবেন যে আপনি কুপন আছে কি না। আমাদের কিন্তু কুপন নেই, এই জন্য কুপন কিন্তু কিনতে হবে। তো কুপন কেনার জন্য আপনি আবারও এই ওয়েবসাইটে চলে আসবেন utipan.ind.in। এখানে আসার পর আপনি মেনু বারে ক্লিক করবেন, মেনু বারে ক্লিক করে আপনি দেখতেই পাচ্ছেন যে রয়েছে আপনার বাই কুপন, এই বাই কুপনে আপনি ক্লিক করে দেবেন। তো বাই কুপনে ক্লিক করতে পরবর্তী পেজে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি কী করতে হবে আপনার ডিটেলের আইডি যেটা সেটি কিন্তু আপনাকে দিতে হবে। তো আমাদের আইডি আমরা বসিয়ে দিলাম, এরপর অটোমেটিক আপনার নাম কিন্তু নিচে সরে যাবে। তো দেখছি আপনার নাম কিন্তু চলে আসছে, যদি আপনার নাম চলে আসে আপনি মনে করবেন যে আপনার এই আইডিটি হয়ে যায়। তো এটা আমরা নিচে চলে আসবো। আপনি কিন্তু ফিজিক্যাল কুপন আপনি সিলেক্ট করবেন, তো আপনার ফিজিক্যাল কুপন লাগবে। ফিজিক্যাল কুপন না কিনলে আপনার কী হবে তার মানে আপনাদের প্যান কার্ড বাড়িতে আসবে না। যদি আপনি ই কুপন সিলেক্ট করতেন শুধুমাত্র আপনাদের প্যান কার্ড কিন্তু অনলাইনে আপনি পেয়ে যাবেন অর্থাৎ জিমেল আইডির মাধ্যমে। তো আমরা ফিজিক্যাল কুপন সিলেক্ট করবো, যেহেতু আমাদের প্যান কার্ড আমরা অনলাইনেও পাবো, এর পাশাপাশি আমরা কিন্তু আমাদের প্যান কার্ড বাড়িতেও পাবো অর্থাৎ বাড়িতে চলে আসবে। এরপর আপনি কতগুলো কুপন কিনতে চান, একটা নাকি দুটো, সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার কী রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমাদের মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে দিলাম, এরপর আমরা পেন ওয়ে ক্লিক করে দেবো। পেন ওয়ে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পারবেন যে আপনার পেমেন্ট কিন্তু করতে হবে। তো কুপনের দাম কিন্তু রয়েছে আপনাদের 99 টাকা, আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনি কিন্তু এখানে পেমেন্ট করতে পারেন আপনাদের অর্থাৎ পেটিএমের মাধ্যমে, এর পাশাপাশি আপনাদের ইউপিআই আইডির মাধ্যমে। তো যে আপনি চান সে আপনি পেমেন্ট করে দেবেন। এরপর আপনি কিন্তু আবারও সেই পিএসএ যে রয়েছে এক কথায় এখানে আপনি যখন পেমেন্ট করে দেবেন আপনাদের কুপন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি সিম্পলি অর্থাৎ 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন, না হলে আপনি 1 ঘন্টা ওয়েট করবেন, আপনি কুপন চলে আসবেন। এরপর আপনি আবারও কী করবেন, প্যান কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো প্যান কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন, অর্থাৎ অবশ্যই আপনি সার্চ করবেন psonline.utiitsl যে রয়েছে এক কথা, এটা সার্চ করতে এখন চলে আসবেন। এখানে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দরকার লগ ইন করতে আপনি কুপন পেয়ে যাবেন। এরপর আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, যে আমি আপনাকে দেখিয়ে দিলাম। তো আমি আপনার পরবর্তী ভিডিও জানিয়ে দেবো যে আপনি কীভাবে প্যান কার্ড আবেদন করতে পারবেন। তো আপনি এই কুপন অর্থাৎ এক কথায় কুপন নিতে পারবেন, আইডি নিতে পারবেন, আইডি নিয়ে কিন্তু আপনি লাইফ টাইম প্যান কার্ড আবেদন করতে পারবেন।